गुड मॉर्निंग स्टूडेंट, आज के आमादेर विषय होच्छे रचना। प्रीवियस क्लासे आमरा कोन रचना पढ़े? नेताजी। आज के आमरा एकटा नतून रचना पढ़ब, सेटा होच्छे शरतकाल। तुम्हरा तो जानो आमादेर कटा ऋतु? छटा ऋतु। ग्रीष्म, बर्षा, शरत, हेमंत, शीत ও বসন্ত। শরৎ হচ্ছে এই ঋতুচক্রের তৃতীয় ঋতু। আমরা এই শরৎকাল সম্বন্ধেই কিছু কথা আজ জানব। সেই গান মিলে যায় দূর হতে দূরে, শরতের আকাশেতে সোনা রোদ্দুরে। কে বলেছেন জানো? হ্যাঁ, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শরৎকাল প্রসঙ্গে এই কথাটাই বলেছেন এবং তিনি যথার্থই বলেছেন। শরৎকালকে কি বলা হয়? ঋতু রানী। আর ভাদ্র আশ্বিন মাস নিয়ে হচ্ছে শরৎকাল। আকাশ কীরকম থাকে? পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকে। বিচিত্র শোভা এই শরৎকালে অনুভব করা যায়। এ সময় খুব গরমও হয় না, খুব শীতও হয় না, অর্থাৎ আবহাওয়া থাকে অতি মনোরম। তাই শরীর ও মন বেশ চনমনে থাকে। যদি আবহাওয়া ভালো থাকে তাহলে আমাদের মনটা কী থাকে? সুন্দর থাকে, ভালো থাকে, আমরা আনন্দিত, মনে আনন্দ পাই আমরা মনে। আর চারিদিক রোদে ঝলমল করে, আর আকাশে সাদা তুলোর মতো মেঘ রাশি দেখতে পাই। একদম আকাশটা এত পরিষ্কার থাকে যাতে সাদা আকাশের ওই সাদা সাদা মেঘগুলোকে সাদা তুলোর মতো মনে হয়। আর নদীর পাড়ে কি ফুল ফোটে? কাশফুল। এই যে তোমরা দেখছো, এই যে কাশফুল, সাদা সাদা কাশফুল, তোমরা নিশ্চয়ই যখন ট্রেনে করে যাও তখন ট্রেনের দুপাশে কাশফুল দেখেছো। আবার কোনো সময় যদি আমাদের এই কৃষ্ণনগরের জলঙ্গি নদীর কাছে যাও তাহলে দেখতে পাবে নদীর ওপারে কত কাশফুল সুন্দরভাবে ফুটে রয়েছে, দেখতে অতি মনোরম লাগে। টলটলে পরিষ্কার জলে স্নান করতে খুব ভালো লাগে। বর্ষায় পুকুরের ডোবা সমস্ত ভরে থাকে কিন্তু, এবং তারপরে কী হয়, পরিষ্কার আর সুন্দর জলের আভা দেখতে পাওয়া যায়। আর এই সময় কী হয়, মাঝে মাঝে বৃষ্টি হলেও একটু পরেই কী হয়, রোদ ওঠে। বাঙালির সবচেয়ে বড় উৎসব কোনটা? দুর্গাপুজো। এই দুর্গাপুজো এই শরৎকালে অনুষ্ঠিত হয়। সকালের বাতাসে শিউলির মিষ্টি গন্ধে মনকে ভরিয়ে দেয়। আমরা দেখতে পাই শিউলি ফুলের ছোট ছোট ফুল সকালবেলা শিউলি গাছের তলায় সুন্দরভাবে পড়ে থাকতে। আর শরৎ তো উৎসবের ঋতু, বাতাসে কী হয়, পুজো পুজো গন্ধ, মা দুর্গা আসেন সমস্ত দুঃখ ভুলিয়ে দিতে। আর আমরা তখন বই ফেলে ছুটি ছুটি খেলায় কী করি, মেতে উঠি। ঢাকের কাঠিতে বেজে ওঠে কি নানা ধরনের তাক কুড়াকুর বোল, বাংলার ঘরে ঘরে আগমনী সুর। এই সময় বিভিন্ন ধরনের ফুল ফোটে, শিউলি, ছাতিম, পদ্ম ফুলের গন্ধে বাতাস ভরে ওঠে। তাই আমরা শরৎকালকে ঋতুরানী বলি। শরতে মানুষের মনে সারা জাগায় আনন্দ দেয়, আর পড়াশোনাও থাকে না। এই সময় চারিদিক এত মনোরম পরিবেশ থাকে, মনে চারিদিক মনে আনন্দের একটা ভাব অনুভূত হয়। কেউ কেউ আবার এই সময় কোথায় যায়, বেড়াতেও যায়। তোমরাও তো যাও পুজোর ছুটিতে কোথাও বেড়াতে, পরীক্ষার পর যখন পুজোর ছুটি পড়ে তখন মানুষ একদম প্রাণ খুলে আনন্দে মেতে ওঠে। এ সময় দুর্গাপুজো ছাড়াও লক্ষ্মী পুজো, শ্যামা পূজা, ভাতৃতৃতীয়া এই সমস্ত ঘরে ঘরে আনন্দের বার্তা নিয়ে আসে। তাই শরৎকাল আমাদের সবচেয়ে প্রিয় ঋতু। তো এই শরৎকাল সম্বন্ধে তোমাদের ছোট্ট এই রচনাটা আমি তোমাদের পিডিএফ করে দেব, তোমরা ভালো করে পড়বে। এটাই লিখতে হবে এমন নয়, তোমরা নিজেদের মতো সহজ সরল ভাষায় কিছু কথা শরৎকাল প্রসঙ্গে 10টা লাইন কি 12টা লাইন লেখার অভ্যাস করবে। আজ এই পর্যন্তই, আগামী ক্লাসে আমরা নতুন বিষয় নিয়ে একটু আলোচনা করব। থ্যাংক ইউ স্টুডেন্ট।